পানি একটি গন্ধহীন স্বাধীন যৌগিক পদার্থ এই পৃথিবীটি পানির উপর বাঁচলেও তার বেশিরভাগ পানি সরাসরি ব্যবহারযোগ্য নয় পৃথিবীর মোট পানির শতকরা সাতানব্বই শতাংশই সামুদ্রিক লবণাক্ত যা সরাসরি ব্যবহার করা যায় না পৃথিবীতে মোট সুপেয় পানির পরিমাণ মাত্র তিন শতাংশ যার তিন ভাগের দুই ভাগই বরফ হিসাবে মেরু অঞ্চলে জমে রয়েছে পানির ব্যবহার গৃহস্থারী কাজে আট শতাংশ শিল্প কারখানাতে বাইশ শতাংশ এবং কৃষি কাজে সত্তর শতাংশ এডাবলুডি ধানের জমিতে সেচ প্রদান পদ্ধতি যাতে ধান ক্ষেতের মাটিতে স্থাপিত ছিদ্রযুক্ত পর্যবেক্ষণ নল ভিতর পানির মাত্রা দেখে সেচ প্রদানের সময় নির্ধারণ করা হয় সেচ নির্ভর ধান চাষে সেচের পরিমাণ ও সময় নির্ধারণের জন্য অ্যাডাব্লিউডি ব্যবহৃত হয় বাংলাদেশে বিশেষ করে বড় ধান চাষে প্রতি সেচে সেচের পরিমাণ ও সেচের সময় নির্ধারণের জন্য অ্যাডাব্লিউডি ব্যবহৃত হতে পারে অ্যাডাব্লিউডি পাইপ ব্যবহারের গুরুত্ব প্রচলিত প্লাবন সেচের তুলনায় ত্রিশ থেকে পঞ্চাশ ভাগ কম পানি লাগে এবং সেচ খরচ আনুপাতিক হারে কমে আসে কার্যে ব্যবহৃত ডিজেলের পরিমাণ কমে আসবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে এবং পরিবেশ দূষণ যেমন আর্সেনিক দূষণ মরুপ্রবণতা কমে আসবে এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদানের মৌলিক নীতিমালা জমিতে অনবরত দারণ পানির দরকার নাই কিন্তু মূল অঞ্চলে পর্যাপ্ত পানি থাকতে হবে এডাব্লিউডি পাইপের ব্যাস হবে সাত থেকে দশ সেন্টিমিটার এবং এটি তিরিশ সেন্টিমিটার লম্বা হবে নলের নিচের দিকের বিশ সেন্টিমিটার ছিদ্রযুক্ত এবং উপরের দিকের দশ সেন্টিমিটার ব্লাইন্ড থাকবে নলের গায়ে নয় থেকে দশ মিলিমিটার দূরে পাঁচ মিলিমিটার ব্যাসের ছিদ্র থাকবে এক সারি ছিদ্র থেকে আরেক সারি ছিদ্রে দূরত্ব হবে নয় থেকে দশ মিলিমিটার জমিতে নলটি এমনভাবে স্থাপন করতে হবে যেন ছিদ্রযুক্ত বিশ সেন্টিমিটার অংশ মাটিতে এবং ব্লাইন্ড দশ সেন্টিমিটার অংশ মাটির উপরে থাকে জমিতে ছিদ্রযুক্ত নলটি স্থাপনের পর ভিতরের মাটি ভালোভাবে সরিয়ে ফেলতে হবে জমিতে কখন কতটুকু পানি দিতে হবে জমিতে সেচ আরম্ভ করার পর যখন জমির উপর পাঁচ সেন্টিমিটার দাঁড়ানো পানি জমবে তখন সেচ প্রদান বন্ধ করতে হবে এরপর জমি শুকাতে দিতে হবে এবং নলের ভিতর পানির মাত্রা পর্যবেক্ষণ করে মাপতে হবে ভূপৃষ্ঠ থেকে পর্যবেক্ষণ নলের ভিতর পানির স্তর পনেরো থেকে বিশ সেন্টিমিটার এর মধ্যে নেমে আসলে জমিতে আবার সেচ দিতে হবে আগাছা নিয়ন্ত্রণের জন্য চারা রোপণের পর থেকে দুই সপ্তাহ পর্যন্ত জমিতে দুই থেকে চার সেন্টিমিটার দাঁড়ানো পানি রাখতে হবে তবে এ পদ্ধতিতে অতিরিক্ত একবার আগাছা পরিষ্কার করার প্রয়োজন হতে পারে ফুল আসার সময় অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজে দুই সপ্তাহ পর্যন্ত জমিতে পাঁচ সেন্টিমিটার দাঁড়ানো পানি রাখতে হবে